Aku tuh disana, aku khusus lah beta, tuh ya kemarin jahitin aja. Kita jahitam gue, Mai. Ya, khora bade,
লাগে বা এটা বদলি গেছে বুঝছেন আর তার বইও যেমন সিটপিট সিটপিট করে শুনি না কিছু সময় তারপরেও শুনছি তো ছোট ভাইয়ের অবস্থা খুব ভালো আরও বললাম তাই দান করা তো করো আর আমরা তো তার নিজের মানুষ সে দান করা যদি করে তা ব্যস্ত হয়ে যাইব আমরা যেতাম না তান তার যে দান করে করে শুন আপন মানুষরা আগে দেখা লাগে আপন মানুষরা না দেখি অন্য মানুষের দান করা করলে তো দান করা তো ওখান থেকে তুমি তার মুরে বুঝাই দিও পারবাইনি আমি তার মুখোমুখি হইতাম আমি যে চুটাং চুটাং করে মাথা কুসি তো মাই গো তাইলে আমার তার মুখ নিয়ে দিল পাগল মুখ আমারই না দিল তুমি বাও তুমি এক কথা কইতে পারো আমি ভাবি আমি কইলো সত মারু কিতা কই যাইতাম নি গো কিতা কই তুমি কে যাইতে না রে পু আপন ভাই নো গেলে কি তোইতে হেও তো খাম খাজল লাগে ব্যস্ত এর লাগে খোঁজ খবর লইতে পারেন না তুই একবার যা রে পু আচ্ছা রে গো মাজি তুমি যখন কই দাই যাই মনে যাও তো ওয়া কিতা আজ যাও কি জুকুপে দরবারে গো যাও ও আমি আবার জুকু আইও গো জলদি আইও আচ্ছা যাও বাস পানি না আমার লগে খালি টুট মিলাই ভাই বাস মো কিনো ফাড়া মারি দে খালি বাস দুইটা মারি দে ফাড়া মারলে দেখো না খুব না তুমি সব সময় মাথা করো মানে তোমার লগে যখন এমপিসি আদাই তখন তুমি কোনো কিছু লই আমারে মারধর করো মারলাম না আচ্ছা যাও কি যাও কি আমি আমার বাস পড়ি যাও না তে বাবা বাগালো বাসো বাস দিলে বালা করি বাসো আরে কে এক লাখ কাম করতে আর আমি সাইয়া সাইয়া দেখো আমার করে কি উঠিয়া কইতা জামাই হিসাবে আমার আমার কোনো সেবা যত্ন দুই করস না হ্যাঁ আমি জামাই নি ও বিশ্রাম সেবা যত্ন করে কেন জামাই সেবা যত্ন করে একটা ইশরাওয়া সাসা তোমার এক দন্ত না ই দাইবার আগে তোমার দন্ত না শুরু হয়ে আমি তো কই না তোমার দিন থাকো লই লাইন আওয়াল তোমার বাবা নিয়া দিওনে রে বাবা থাকো লই না না রে বাবা তোমার সাসা তোমার লিয়া পারাইলো না আমি কোন এমন কোন বছর আছে তোমার দিই না দিমু তো ভাই 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 রে বাবা রাখো কি দইছে খাল্লো তো মতলাই খারে কি দাও অল্প তো কইলে আমরা গাও দে রোদে বলি সাথে এখন আসলে তুই মানুষ বেটার মানে মধ্যে সাড়ে সাত জন লাই ফোন দেয়া ঈদ এলে বেটা বুঝতে দেয় ঈদ আইলো না বেটা ঈদ লাই দেওয়া লাগে আমি কইছি দিব হে ও শেষটা বেটা নেই ওরা গরিব মানুষ শেষ তো হইতো না বেটা গরিব মানুষের লাই সাড়ে সাত জন সায় আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না তোমার বন গোষ্ঠীর মানুষে তোমার কত সাতা এখানে হ্যাঁ ও সাসা ও মামা ও গিতার গরর ভাই গিতার গরর ভাই আর জামার আপনি সাথে ও বেটা খালি ফোন দিলি ই দেইছে করি ফোন একটু দেওয়া লাগবে খালি ও বেটা নি কল দিছে আর তোমার ভাই কি তুই তোমার ভাই তো তোমার সাদা সাদা নামে আমার ভাই কিতা আমার ভাই কিতা বসে তোমার ভাই কিতা না খোলা টা কিতা আচ্ছা আমি আমার এখন বুঝতে পারছি আমার ভাই কিতা হলো আমি তারা বাড়ি চাইও না তারা হয় আমার ভাই এখন কিতা হলো ও মাই গো মা এটা তো তুমি আমারে কইরা লুকাইয়া তোমার বাইক বাড়ি যাও নি তোমার বাইর লগে কোনো সম্পর্ক রাখো নি যোগাযোগ করো নি এটা তো তুমি বলে জানো আমি তো জানি না আচ্ছা তুমি উল্টা আমরা মানো আমি আমার বাড়ি বলতে আমার বাই মা তারা লগে কোনো সম্পর্ক নাই তারা লগে দেখা সাক্ষাৎ তো নাই তার বাদে শুনতে পারবো নি আচ্ছা হইছে এই বিষয়ে আমার মাথা লাগতো না তোমার বাইর বাড়ির বিষয়ে মাতলেও আমার মেজাজটা খারাপ হয়ে যায় এসে বাদ এখন আমার মা তো না কিটা ডিসিশন নিলাতে কোন বিষয়ে ডিসিশন নিলাম কোন বিষয় মানে কি তা সামনে ঈদ আইও রে আখোটার উজে বাকি আছে মাত্র আমার বাসর বাড়ি খারে কি তা দিতা না দিতা ইতা বিষয় দিকে কোনটা বাতু না ইতা বিষয় আমি মানতে কোন লাভ আছে তুমি শুধু মানতে কোন লাভ নাই তুমি খারে দিতা না তে সব বিষয় তো তুমি ডিসিশন নিও তা আমাদের কি করার কি তা দরকার খারে কি তা দিতা তুমি তোমার ডিসিশন করো আচ্ছা কাম করো ইও এটা কিচ্ছু না দিয়া টাকা দিয়ে দাও না আব্বার উপর ও হিদুন কো কইলা তুমি খাপ দিতে এখন কইরা টাকা দিতে তে টাকা দেওয়ার বাদে রবে না টাকা দিয়া তো ওইছে না মন করছে আবার খাপ দাও আমি ডিসিশন নকি তার দিতে অত যত তো তুমি বুঝি লইছো তে কাম করে আগে খাপর দিলে খাপর দিয়া আর আব্বার তো তুরা টাকা দিলে উনি তো দিন বাজার করে লাগবে অত হই গেল না খাপর দাম তে হত দাম আচ্ছা আচ্ছা দিমুনে তার বাদে তুমি খুশি থাকো দরবার খান করি না তুমি কি তা কইতেছ এই আমি দরবার করি এর মুনো আমারে বুঝাইয়া বুঝাইয়া মাতিও না আর আমি তে কিতা লাগি করি তোমার শোনা মন লাগে তো কই জানি হোর বাড়ি দামি দামি গিফট দিলে ডিমান্ড খার বালা তা তোমার উত্তর নাই ডিমান্ড বালা মানে যে ডিমান্ড বালা আচ্ছা এটা বাদ কোন কল কোন দিন দিতা এটা কোন দিন দিতা এটা আব্বাই আমি ফোন দিছি আব্বাই দা আব্বাই আলে তো আব্বা লগে মাতিয়া বুঝব না কোন দিন কিতা দিতা না দিতা আব্বা ভাই বলে ও হ্যাঁ না সমস্যা নেই কিছু না সমস্যা নাই আমার কল কত টাকা দিতা কতটা আমার কি এখন তুমি লাভ আমার দিকে আপনি কিতা বলতে তোমার দাঁড়ে দাঁতো মন চাই দিলাও আমার দিকে আপনার তো লাভ নাই আমি মাত্র কোনো লাভই তো নাই বাধে তো নিয়ে কুসা কুসা করতে না তো কথা কথা তো আমি কুসাইয়া মাত্র কোনো দিন তোমার একটা দাম পারছি তুমি দেখটা কইছো অত করছো আচ্ছা বলুন বাড়িগুলো তো যাই না বাড়িগুলো তো সারি দিছি মা বাড়ি তো কুল দেওয়া সারি দিছি তখন ঈদের সময় এসে
কইছিলাম তারা কিছু দিলেন ঈদ কুরবানি কিদা কইছিলাম ঈদ সময় ঈদ উপলক্ষে তারা কিছু টাকা পয়সা দিলেন ঈদ কুরবানি খেলে দে কাহে তুমি এখন আমি আমার বাপের বাড়ি দেওয়ার কথা কইছি দিকে কিতা তুমিও তোমার বাপের বাড়ি দিয়া কিনা কম্পিটিশন শুরু করছ না কিতা ই কোন মুশকিল হয় বললাম আমি ঈদ আইছে দিকে কইলাম কিছু টাকা পয়সা দি যায় কেন কম্পিটিশন কিতা বললাম আর যাকাত কিতা টাকা তো এমনি মানছুলি দিলাম তারা দিলে সমস্যা কিতা সমস্যা আছে সমস্যা আছে দেখি আমি কইরা তোমার ওইলা জবাবদার করবাই হে তাই খাম খাজ করিয়া খাইতা মারে লইয়া বড়ে লইয়া তাই কি দেখো খালি সব করবা লই আর তুমি কষ্ট করে রুজি করিয়া উঠে খাতারে দিতে তারা খাইতো ইকান তো হইতো না ইকান দিলেও না নি জাগা ফিতরা কোন সুয়াব খাইতে না গরিব খেবে দেও সুয়াব খাইবে নি কি হইবে সব তো ইতা কি দাও না জাকাতর টাকা আমি তো এমনিও দিলাম না কারণ জাকাতর টাকাতে কিছু টাকা দিলাম ইগুন দিলে সমস্যা হইতো সমস্যা আছে কইছি না নি একবার আর তার বাদেও যদি আমার কথা উঠে গেল আমি জাকা তো পেখা লাগিও দৌ না নি কিন্তু তো অসুবিধা হইব মাইল লাগি যাইব কিন্তু আমি কইয়া দিলা কি একটা আইছন হে আচ্ছা আমি একটা জিনিস বুঝি না তোমার সমস্যাটা কি তা আমার সমস্যা কি তা হ্যাঁ আমি তোমার কথাই আমার বাড়ি করে ফেলেছি আমার মা পর্যন্ত কিছু বল নি আমার মা কি টাকা দিয়ে আমার তোমার নি তোমার বাড়ি নাই তোমার ওই হাত কাজ করে আমার সাথে লাগি দা লাগি হ্যাঁ আমার ভাই আমার মারে খামাস করে খাওয়াই দা আর আমার মার প্রতি কোনো দায়িত্ব কর্তব্য নাই না তোমার মার প্রতি তোমার দায়িত্ব কর্তব্য আছে আমি না করার না যে নাই তোমার মারে হও না কেন কেন গিয়ে থাকতা আমরা লগে না তাই কি গেল থাকতা তাই বড় ফল লগে থাকতা ইকে ঠিক মতো খাওয়াই তো পারে না না হব লগে থাকতা এই ছিলে আছে কেন এই কথা আমার মনে যদি সকল কাম করা তো আমার আম্মা আয়া হলে না আমার মা মেমার মানুষ আইন মুরব্বী মানুষ কি আমার মারে কাম করেন থাকি দাও তো কি দইছে গড়া থাকলে বাইছে খাম করে না তো বইয়ে বইয়ে খাইনি তোমার মালিক দামি বইয়ে বইয়ে খাওয়াতাম নি আমি খাম করাম না আমার গড়া আমার মা খাম করে না প্রত্যেকটা বইয়ে খাম করে যা আমার সামনে থেকে দাও যা তোমার যে দাও চাও দাও উসিত বাদ না তো উসিত ধরে না নি এখন হিসাব দিলি সে আমার বিন্দু না শিখ দাম কি যা দাও পুরো 10 টাকা করে দাও তো ইনশা তোমার ওই জিন্দেগি দিছে আমার মা ভাই শুনছো তো আর দেখো প্রায় মা ভাই লাগে দেখো টাকা কত দিত আমি তুমি ফাসাদা করে দিও তুমি খাও ফটো Assalamualaikum Biaisyah. Waalaikumsalam Biaisyah. Kun lo ya Biaisyah boleh mana bucin na mana tu bucai bani. Apa mana Biaisyah dah lah. Mana lo ya tak kunta kun lo. Ahmi apna dawandor wadir kutu. Amar dawandor wadir kutu. Dia. Cacca cacca bucin bucin. Amar দামান্দর কিটা হই না ফেলো একদম আপনার দামান্দর হইলাম কি আমি সাসা লই ও আচ্ছা আচ্ছা আমি বুঝলাম এলাকার সাসা মামা কেউ এর জন্য হইবা আচ্ছা ঠিক আছে ই লই হইলে তো আপনি আমার বিয়া হিসাব ঠিক আছে কিটা হবে বিয়া হিসাব শরীর গতর খান বাল্লা আছে তো বিয়াই শরীর গতর বাল্লা আছে বিয়াই আপনি আমার এখন উপকার করবানি উপকার আমি করতাম আচ্ছা কিটা আমার দ্বারা যদি সম্ভব হয় তে করতাম না কেন অবশ্যই আপনার উপকার করব খুব কামারে বিষয়টা কি না কইরা আমবাদি যাওয়াটা হোর বাড়ির মানুষ লইয়া ব্যস্ত আচ্ছা আপনারা বেটারে মন কো খাবু করি নি খাবু করি কি মানে বুঝলাম না বিষয়টা আপনি কিতা কইতা সাইরা কিতা বুঝাইতা সাইরা বিষয়টা মানে ক্লিয়ার কইরা করব আমার দামানে তো আমি আমার ফুয়া সমর্থন দেব আমি আমার ফুয়া মনে করি তে ফুয়ারে আবার খাবু করতাম কেন মানে কাহিনীটা কি আপনার মানে কথাবার্তার মাঝে কথার মাঝে রহস্য রহস্য বাপ লাগে রহস্য রহস্য কিতা বিষয়টা ক্লিয়ার করুক না কইরাম বেটায় তো যাও রুজি করে সব তাও তো হোর বাড়ি দিলেই তো যায় হায় রে বাবা একটা জিনিস আপনি বুঝই না কেন বিয়াইছা বেটায় রুজি করে বেটার পরিশ্রমের টাকা বেটার পয়সা বেটার এই পয়সা বেটার হোর বাড়ি দিব না বেটার গরু তুলব না বেটার বাপর বাড়ি দিব না বেটায় টাকা ফালাই দিব এটা একান্ত বেটার ব্যাপার ই কেন আপনার আমার মাথা মুড়াই তো আর মুড়াই তো কেন আসাল সে মুড়াই বলেন ও যে আমি তার গাউট সাথা আমি মানুষ সাহায্য সাহায্য লইয়া চলি আমার তো একটু খেয়াল করতো না আমি করি ওটা হইলো মেইন বিষয় সাহায্য সাহায্য তোমারে করে বারা খানো টাকা পয়সা দিয়ে তোমারে চাকরি তে ই কেন তো তার গুড়াই ফেসা ইয়া খোয়ার দো আর কি তার ই কেন তো আমারে ডাইরেক্টও কইতে এবার তোমারে যদি সাহায্য সাহায্য বেটা করে না তোমার যদি সাহায্য সাহায্য দরকার প্রয়োজন কে তুমি বেটার কাছে গিয়া পুজো না ও বিয়াই পুস্তান জন্য কই রে না তোমার লাগ কইলে কি তোমার লগে আমি মাত্র এ আপনি মনে করে কইলে বিয়াই একটু বড় অঙ্ক মিল ও কইতে আর বিয়াই রে তোর ভাই দিতে কইলে মুচি আমার বিয়াই রে যেই আপনারা লিয়ে খেতে পার আমার আসতাম মনে একবার আসতাম কেন মনে করে
যে তোমারে লাগ পাইলিছি আর আপনি কই দেব না কই সাহায্য পাইবা দুই কোয়ালিটি মাথায় ইংলিশ বাংলা কি রে ভাই আমি ইতা বিহারে কথা আমি কইতা বুঝছি আমার এই সময় নাই দিব আমি তা ইতা বিহারে আমার দামাদ লগে খুব কম নিজে কথা ইয়োগে আমি লোকে তখন আমি সুপারিশ করো বুঝাইতে পারছি সুপারিশ করো ওই ওই কত জাত লীলা খেলা দেখলাম সাইজনই তো আর মাতের কুচাইয়া পাড়াইয়া দুনিয়ায় আঠাইয়া মাঠে সাইজো নিতাই রে বাবা ভাই ডাইরেক্ট কই দিতা সাইজো দরকারে হাত কে তো লইয়া দিন না আমি ডাইরেক্ট মারতাম রে তুমি আর তোমারে লগে লইয়া মারতে দি ও বৌমা বৌমা জামা ওরা আছেন গো তারা হো তুমি পারিয়ে গেছো কই গেল কি পারিয়া আমি যে কই তারে মনো ভাঙা চাইতো খালি কই আইস না খাই খাই না পড়ু তা আমি কি তোমাই তা জিনিস যাও কিছু আল্লাহ যেটা বিশ্রা থাকি দিতা না ইটা কি মাত্র আচ্ছা বন্ধ করো আমি তো বাপ চলি বললোই কিছু তুমি পড়া লেখা কঠিন নাইলে নিজে পড়িয়ে বারেস্টার হয়ে গেলাম আমি মাঠে তো বুঝা যায় হেওতাই দিব গো দিয়া যত তারপরে আমার কুয়া দিব না শুনো গো তোমার শরীরের অবস্থা ভালো না গো মাই কত টা
দিন আমি আপনারে না করছি যে ই লেবা সেই ফ্ল্যাট বাসা তাই তার না কি তার লাগে এসন কি তার দরকার কি লাগে বনা আমি তো ফালতু চিন্তা করি না অভ্যাস না ছোটবেলা থেকে অভ্যাস না ছোটবেলা থেকে তো আমি তো কিছু কাম তো করতাম না নি আর আমার বা হে ফ্রেন্ড কিন্তু এ করতে তো হে ফ্রেন্ড ফালতু কিন্তু আমি শিখতাম না আচ্ছা জুই জও ইমনো রে চাই না ইমনো আছে কি তার দরকার আপনার কিনা দরকার অতদিন তো বাইকুন খোঁজ খবর নিলা না আর আজকে আইছইন ও আচ্ছা আচ্ছা ই দেখছ না নি ওখানে লাগি লিল্লা নি তাইছ ওই বইলা মত বাই বাই গেছে আইয়া কেটা লিল্লা নে নিকো বল কিলার মত তার মানে আমি তো আমার কথা আইছ না রে বল বিশ্বাস করো মাই যে মানটা না উঠে উঠে আমার সুয়া কথার বার দেখি আয় কিছু দিলে দিব না দিলে না আমি তোকে দেখি আয় মা ফুরান তো তাই রাইতে পারে না আচ্ছা আচ্ছা মাই যে লিল্লা নওয়ার লাগে আপনারা ফাটাই দিছেন না নি আমি বুঝি না আপনারা কিন্তু সরম লজ্জা নাই নি হ্যাঁ আপনারা খান্তা তো আমার দেখুন আমার জামাই যাই না তার বাদে ঈদ সময় আইলে আপনারা বাড়ির খান্তা দিয়ে গুড় 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 কিতা লাগে হলোই আমার বাড়ি বাড়ি যায় না তার বাড়ি যায় না জন্মদাতা মারা গিয়া দেখে না এগুলো তো তার ব্যাপার আমি তো তারা জুলিনতে পারতাম না হে জানা কেন এগুলো তার ব্যাপার গো বোন কি কারণে লাগে তার দায়ভার আমরা নেই আপনি কিন্তু আমার লগে তর্ক করা আপনার অত সাহস খেয়ে দিছে আমার বাড়ির মাঝে আইয়া আমার লগে তর্ক করা বোন গো আমার ভুল হয়েছে তর্ক তোমার লগে করে দিছি আমার ভুল হয়েছে মাফ করে দিও আচ্ছা আমার ভাই বাসা আছে ও তাই বাসা আছে কেনে না তার লগে একটু দেখা হলে গেলাম দিও টাইম ব্যস্ত আছে তখন দেখা করতে পারতে না আচ্ছা তার বাদে আমি দেখরা আপনারা ভালো আই পিটাই বানা আমার ভাই বাসা রে বোন হাত ভাই বড় ভাই দে হই রে বিত্রাই বোন তোমার দোষ না দোষের লোকে আমার ভাই তো শিক্ষিত শিক্ষিত হয়েছে ঠিক আছে সুশিক্ষায় শিক্ষিত হইতে পারছে মা ভাই বাবুর খবর না যা কিছু খবর লয় দেখা পয়সা দে আচ্ছা না ঠিক আছে ঠিক আছে ওটা
মনে হয় সামনে যে ঈদ ওয়ার লাগি মনে হয় তোমার ফোন দিয়ে আনাই শুন বেটা ঈদ ওর টাকা পয়সা দিবা নাকি জি তাহলে সব আসলে হে ফোন দিছে না হয়তো বিজি মনে হয় লাগে মাই যে কই দা তুই ধর একটা সময় আমার সোয়ারও দেখে আইলে আর যদি জাগে দেখি এই যা ও আইলাম আমি ইয়ে ইয়ে গিতা হবে না তুমি না 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 ইলা হান হইব কি লাগান বেটা আমার রে ফোন দিয়া বেটা আমার মোবাইলের চার্জ উঠছে তারা খাইয়া আমি আইতাম তারা আমার এই ভিতর দিয়ে দিতো কাপড় দিতো টেকা দিতো এই দিতো সেই দিতো আমার তো সময়ও নাই বাবা আমার তো ছোট মোটো ফাইনচাইজ আছে ফাইনচাইজ তুই আমি গিয়ে বুঝছো আমার ডেইলি বিচার আসার দুইটা দিতে আমি সময় পাইতা কই দেখো ও আমি কোনো রকম গিয়ে পা করি আমি আইছি কিতা লাগে আইছি কারার ফোন অজন আমি কিতা বেটা আমি কিনা বেটা ও তুমি ইলে আপন পা আমার চেয়ে তো তুমি আপন তোমারে ফোন দিয়ে আমি তার সঙ্গে বা তোমার এক মেয়ে টাকা পয়সা দিয়েই তার সঙ্গে ওই যে ব্যবসা খাতে তো মনে হয় বেশ বেশি বিজি আমার বাইরে কিছু না এর লাগে দিতে পারছে না আর এখন তো আছে কয়েক দিন হয়তো দিল নে যে আমরা আইলাম ও এর লাগে ঠিক আছে ঠিক আছে কেন কেন ব্যবসা বাণিজ্য ব্যস্ততার কারণে হয়তো মানে ফোন দিতে পারছে আমারও তো ফোন দিতে এটা আমার তো হিসাবে মিলে না বাপু আচ্ছা তুমি যখন সাইডো সোকে যখন আইছো যে তো একটা মীমাংসা বই তাই বাসে গিফট দিত এইটা এইটা দিত ১৪ বার ফোন দিয়ে আনিয়া বানা টানে রাখি দিছে আর আমি আমার এটি দুষ্কৃতি দুষ্ট আমার ভাই আমার মা যদি ফোন বাস্তা আস্তা দুনিয়া দিত আর কয়েক বছর এর আগে তুমি দিয়ে দিব কিটা ব্যাপার যা আমার দিকে উঠি লইছো কলিং করার আওয়াজ শুনলাম খেয়ে গেল খেয়ে আর কিটা হে আইতো ফারিয়ে সময় তুমি জানো না কোনো দিন খোঁজ নাই খবর নাই বাই আছে নি বাসিয়া বা বাই বউ আছে নি বাসিয়া এটা খোঁজ খবর নয় তো কোনো নাম নাই ঈদ ফর্ম আইটা তো তোমার বাই ইউন লিল্লা নওয়াত আর ফাতিয়া আর হে ফারিয়ে তোমার মাই লিল্লা নওয়াত ফাটাইছে বাইছে তুমি কইতে তান তান্তে গরো নাই না কি না ফান্ডে গরো নাই না বাইছে আইছি গরো খিলি আনতা তোমার বাইসাবে জেলে বাসিয়া আইছো নুংরা কাপড় পিন্ধি আইছো অতা পিন্ধি গরো আইতা নে ওর অতা বইটা গরো আইলে মুখাইয়া তার আমি খাম পাইছি না তাতে বাসে তার গরো আইলো হ্যাঁ ইটা কি দাও তোমার দূর তাই আইছো তানে গরো আনতা আমি আচ্ছা আমি দেখাম কিরা তুমি জিরে তুমি কি একটা আনতা টাইম পাইলো বাবা যে সময় দেখবা তুমিও জিরে না আমি জিরে আমাদের নজি বাড়ি মাতার কোনো দরকার নাই ইটা কি দাও খানা খাবে জাল করিও না বেজালটা করিও না আমার বাপ আইছে না আমার বাপ যদি এটা দেখো বুঝাই নি কত বড় সমস্যা হইব এমনি আমার আব্বা বাবা রয়ে গেছে আমি আর কি আর রাস্তা পারছি না যদি আব্বা লোকে এখন দেখো কি একটা লেবাসে মানে কিলা মুখ দেখে তার দিলা আমি নিজেও বুঝি না কি তা যে চিন্তা করি আমি তোমার বিয়া করছি আচ্ছা একটা জিনিস বুঝো না তুমি বাইস আবিয়া দেখে এইটা বারো বই কেউ না কিন্তু দেখতে জানলে আমার কাছে আমার ইচ্ছে কোনো বলা ভাবো বলছো কিনা তো ঠিক কথা বলছো এখন আপনাদেরকে বিদায় করতে গেলাম না মানবো আচ্ছা আমি গিয়া তাহলে বিদায় করে দিই তুমি এখন বুঝি গিয়া শুনে তাহলে বিদায় করে দিয়া মা একটু এখন চিন্তা রাতে বাইরে সব দিলে কেটে খাই গুড় আমি লোকে মাটো তুমি কি লেবাসে এই পোশাক তুমি কিলাও তোমার কতদিন পয়সা আইলে এতটা পেন দিন দিয়ে শার্ট দিন দিও এতটা সুন্দর লাগে জানো তুমি ই ই বেশ আইলে পয়সা আমি তুই একটা ফালতুন দিছ তোরে ভাই ইগো বেল ভালো লাগে আর বেল ভালো লাগে আমার কেন সিটি ভালো লাগে আমি ফালতুন কোন দিন ফিনছি না না ফিলো একদিন লাগি ফিন্দা জানা নি বাই পাশে পাইছা তুমি বুঝো না কেন তুমি একটা জিনিস বুঝো না কেন এখানে মান সম্মান বুঝো আমি তোমারে ও ই বেশে পরিচয় দিতাম তুমি আমার ভাই
আমি নাও করলাম কোনে আমার লাগি তো অবস্থা হইতো আমার কুয়া তুমি আন্না করে নেওছো তুমি ওষুধ কানে আনলাই আচ্ছা টাকা দিলে সেটা কইহেন রাগ করবো এ লাগে বুঝো না আমার আমার শরীর ঠিক আছে শরীর এমনি ঠিক আছে আটা চলা করে সমস্যা না কি তো হইছে সমস্যাটা কি তো এক কথা খালি বারবার জিকা হবে না থাকি তোমার যে রুটি কমাই ঔষধ আমরা কাপড় ইম্পর্টেন্ট না সবচেয়ে জরুরি দরকার হইলো ঔষধ আগে জান বাঁচাও বাদে কাপড় আল্লাহ কে দেখে ফোন করে গরে যাও ইমনের বউ ভালো আছে নি রাজার হালে তাই আছে দেখো মাই তোমার বউ আছে ভালো আছে আচ্ছা মা তুমি কি করে যাও করে আমার হাসা করে একটা কথা কইছে আমার সেনে তোমার মুখের কাম হলো যে তুমি আমার কাছে কিছু লুকাই যা কিছু মেয়ে গেছলা কি পেয়েছে আমার তোমার বউয়েছি তাকে মারার বাকি পেয়েছি আসতে মাত্র আমি তো যেতাম আসলাম না আমি জানি তো এটা কিছু হইব আর পড়া বেটিরে দুধ দিয়ে খেতে করতাম আমার বাইও ঠিক নাই আমার 1,000 টাকা পারে নিয়ে দিত গরম বিতরে বলে তো বউয়ে নিছে না বাইও এত গরম বিতরে নিতে পারতো আমার গরম কিলা নিব আবার ফিন্ন কিতা দেখাইন আবার লেবার দেখাইন আবার বাই শার্ট প্যান্ট আর আমার ওইটা লঙ্গি গামছা সাকর লহন দেখতে লাগবে প্রতিবাদ নিজে না পড়িয়া বাইরে পড়াইছি কখনো ভুল পাইলাম ঠিক আছে তুই শিবকে তাকড়ে পাইছিস আমার তো বড় আশা আসলো এবার এতে কাজ করতাম 10টি কিন্তু ফেললাম দিন গেল আর আমার মানে শরীরেও জানে না ও চিন্তা ভাবনা করছি দামান যে 3 দিন ওর এতে কাজ করতাম বুঝছো যে আইসন যখন একটা দিন থাকিয়া যাব কন্যা থাকতে পারতাম না খামলা মানুষ তো নানি বুঝছো নানি বাড়ির গা গরু বাঁশুলি তা কত তা আছে ওটা দেখা শোনা লাগে আরে বাচ্চা তো থাকতা যদি না কারণ ভিতরে ইফতার ইফতার করিয়া যাইবানে না আও পারত না ও কইলাম তো যাব কা গিয়ে সময় আইবানে ফাঁকিয়া যাইবানে হোক নলে লইয়া ইফতার করার সময় নাই বেটা না উই দে বুঝছি 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 মনে হয় মানে গরু বাছুর বেশি বুঝছো গরু বাছুর বেশি থাকলে সময় তো একদম একটা বিয়া আপনার মাথা বাদ আছেন
ওখান কইতে বলছে আব্বার পার্সোনাল খান আব্বার পার্সোনাল খান হইলে আব্বা এই মুহূর্তে যাইতা কি বলে ও আসো সময়তে পার না ও মাই গড ইসটা পানিস না ভাই আমার তো মতো সুবি দেখা লইলে শুনা শুন আব্বা আমার মা খান দাও নো কিটা আইছো যখন থাকো কালকে যাইবা আজকে আমি আর তাই মার্কেটে যাইব গিয়া তো পাতা না লাগি আর বাড়ির লাগি কিছু শপিং করব কিটা লইয়া কালকে একবার যাইবা এইটা ইতে কাম ওরটা মাত্র দুই তুই লরে বাফু থোতে আমি এতে কা করতাম ভাই এতে কা হুয়া মাই কা না মানে দা হুজে আমার বাড়িতে আর কত যায় ঝামেলা আছে রে বাফু বাবা সঞ্জিবলা কইলা থাকি যে তা থাকি যে বাবা আমি বুঝলাম না আজকে 25 রমজান কালকে 26 রমজান একদিন তাহলে কিছু তো না কালকে সকালে উঠে যাই উনি যাই ও ফাশাই গেল আমি ফাশাই নাকি তা কইছি তা খুব মাত্র না কিছু আব্বা থাকি যাও তো এখানে কালকে সকালে আমরা তাইলে আমরা শপিং করি না নি আর তা ঈদ কাপড় গুলো লইয়া বাদ দেই মানে ও আব্বা আর ঈদ দিন হোক না লইয়া আমার বাড়ি যাইবে ইয়ে ও গুলো সাই বাস না বা গিফট দি দে বেটি ঈদ কাপড় সুপোর্ট এর বাদে কইলে ঈদ বাজার করার লাগি টাকা পয়সা ও এর বাদে কে দেখো মাই আবার সকলে লইয়া আইতাম কইতে কি যা তো না কো মাই কথা আব্বা পাঞ্জিবলা কইরা চাইবা না চিন আইয়া একটু বেরে যাবে তুমিও বলাই দিও বা তুমিও তো দেখি তাও দেবো কারণ এবারে তো আপনার আব্বা টাইম কইতে চাইরা কিগো আমার বাড়ি মানে তো তোমারই বাড়ি ওই আর টাইম তো তোমার তার নিজের আব্বা লাখন ভাই আপন ঠিক না নে ওই ওই ঠিক আছে তুমি দাওয়ান একটা নিয়ে ফুয়া একটা দিগো মাই আমি তো সকল দে সমান সুকে দেখি তোমারে জেলা দেখি আমার দাওয়ান দেবো ওটা দাওয়ান বেটা জি ফুটরাটা সে আইছিলা বাড়িদের লাগি কিটা খাবো শুকর বা কাকর ঠেকাও গা ইদ করা লাগি তা দিছো দে দে ফুল ও আব্বা বুঝা যাই যাই নি ইয়ালা দিছো তো তাই তাই তো ঠেকা পয়সা দিছো ঠেকা পয়সা না দিলে কিটা পয়সা ব্রেকান তো না বিদায় করা যাইব নি আর পয়সা পয়সা লুত তো ঠেকা লাগি ঠেকা খাইয়া দূর দিছো না ঠাট্টা করে কইছো না ঠেকা যদি তো হইতো না তে ঠিকও থাকলো না তা কি আছে ও ও বুঝছি 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 না আলা করো আমি ফ্রাই করতে দরকার আছে আচ্ছা আচ্ছা ই কেন শুধু দিয়ে না রে বাবা পুনর দিতে মা বাপ ভাই এরা তো তা বুঝলাম দামান কি তার রাগ ও রাগ তা দামান তো তোমার মাইন্ড মস্তিষ্ক কি লাগে তা লাগে উগ্র উগ্র লাগে কি তা যে হো আব্বা তাই তো হামেশা ওলার মুখে কেন মানুষ লইয়া রাখি দে আর উজার আছে না নি উজার আর একটু ওলার মুখ দেখো ওই জায়গা ওই জায়গা ঠিক আছে আমরা তো তোরছে না ওদের কিতাব কসির কসির দাদা দেব এই বেটা ও তুই খামটা কিতা করলি শেষ পর্যন্ত বকরি তুই চুরি করলি তুই বকরি চুননি তে কিতা বা আতে নাতে তারে ধরলাম তে বকরি চুননা তে কিতা আবার জিগেই রে শুননি ও বা তেরে কেন সাইয়া কিতা করতায় তার মুখ দেখে লাভ আসেনি এক কাম করো তারে উত্তম মাধ্যম দিলাই আমরা হারা রে বা উত্তম মাধ্যম হইব তার আগে দে জুতার মালা রেডি নি ও তো জুতার মালা আছে জুতার মালা পরে দিবা আরে গে ধরে আসুক দিলাই আগে উত্তম মাধ্যম দিলা আগে দাও জুতার বংশ চুল নাই বুঝলি তার বংশ খুব বালা ও যে কিতা লাগি বকরিটা চুরি করলো এখান তো আমি নিজেও কইতাম ও বাবা রে ও তো যদি বংশ বালা তাই আমার বকরি কে চুরি করলো কেন ও ভাই সিধা মাত তো দে তার বড় ভাই টাউনে চাকরি করে হ্যাঁ আমি মাত নি না বাবা এরা এরা বংশ বালা বাবু তো মাটি যা বাদ দে বুচ্চি তো বংশ বালা চুরি করলো কেন কাজ কাও এই ও কিতা লাগি রে বা বাবা জি কিতা লাগি রে ও তো বকরিটা চুরি করলা চুরি করছি কিতা লাগি চুরি তো মারতা চুরি আমার জিকা করো নি বারোকা বিডুকা জুতা মালা দেখা যায় ইচ্ছা করুকা বাবা মারা যায় বুঝছো নি তোমার বংশ বুঝনে বালা দেখি দেখি করছি তোমার মারবা দিলাম না এটা পয়েন্ট দিয়ে কি হয়েছে তোমার বুয়া চুরি করছে আমার বকরি আমার বংশ লাগা না দিল্লি জোর জোরটা
Ya lah kan manusia boleh mari ya doyan
জুতার মালা তুলে বানাইয়া দামাক গোলাম দিছে দিয়া বলে আস্তা এলাকা বলে লোক আসো তোমরা যে হালত লাগাইছো আমি বাইরে করে যাই না তারপরে ওই বাইতে ওই হালত লাগাইছো নি বকরি চুরি করার কিটা দরকার আছে কোন খানা দেন বকরি চুরি করলা আর মানছে জুতার মালা গলা গোনা দিয়ে না কাতে সব করে দছো মানছো মার কিছু রইল মানছো মুখ দেখে দেন ও বাচ্চা দামা জুতার মালা তো ও ফুটরা বেটার গলা দিল জুতার মালা তো গলা দিল রে বাবা তোমার বংশর গলা তোমার বংশ সারা বংশর উপরে কিন্তু এফেক্ট করছে তুমি উচ্চ পর্যায়ে চলাফেরা করো তোমার একটা মানা নিয়েছে না আমি তো চিন্তা করি ফেলি না বাবা তুমি কোন অভাবে কোন কারণে কিতা লাগে রে বাবু চুরিটা করাতে আমি বকরি চুরি ও বাবার কথা তো হইয়া শেষ করা যেত না কতটা বছর ধরে বারে লইয়া বলে লইয়া আছি মাসে কতটা দেখা ঔষধ লাগে কোন মাসে ঔষধ দিতাম পারি কোন সময় দিতাম পারি না দুইজন কাম করিয়া সংসার চালাই সবসময় খাওয়া দাওয়া মিলি না ঈদের সময় এলো তুমি তো আমার পাঠাইছিলে জামা খুঁড়ে দেখতে আইবে আর যদি ঈদ লাগে কিছু টাকা দেন নিয়ে আইবে চাপ দিস না তারও নিজের সংসার আছে আমি বাইরে করে আইছিলাম তো বাসা দেখলাম বাসা হানো দুর্দম আসি না দিচ্ছে টাকা আমার ভাইয়ে 500 দেখি তো কেন 200-250 টাকা তো গাড়ি ভাড়া করে দিই 600 টাকা মাঝে 500 টাকার ওষুধ আনলাম তিনজন মানুষ করতো 100 টাকা দিয়ে করা যায় ওটা সম্ভব ওটা তোমার বিবেক ওটা তোমার ইচ্ছা ওটা তোমার মুনাসিব বেটা যে চুরি করতো এমনি করতো বেটা তো চুরি করা ঠিক আছে রে বাবা আব্বা তুমি তারে সাপুট লইয়া মাত্রায় ও সুর সাপুট লইয়া মাত্রায় হ্যাঁ এই তা ঠিক মুখন সাপুট সাপুট কি দাবে আমি তো উচিত জানা আশা জানা ওখান মাত্রা আর তুই জানো বেটারে সুর সুর সাপুট লইয়া সুর বানাইছে সুর তো তোমরা বানাইছে তোমরা কারণে তোমরা পয়সা না দেওয়ার কারণে আজ বেটা শুন বেটা তো বহরি শুরু করছে তো ঠিক আছে বেটা শুরু করা ওরা দাম বেটারা কত ঝুঁকি আছে এক হাজার টাকা দিয়ে করা যায় সম্ভব কেন যেত না বেটারে 5000 টাকা দিয়ে করতে বেটারে তো তুই টাকা 50000 টাকা দিয়ে তোমার কমলো না দামা আমার যে টাকা পয়সা দিল আমার টাকা দরকার আছে আমার এই ধরা লাগে তোমরা টিকা দিছো কত খায় কষ না টিকা দিছো বিশ্বাস আমার বাড়িতে আমার ফ্যামিলি এখন করে ডবল ডবল খাবো তোমার পরিতে ডবল খাবো আমার ডবল খাই যাবি খাই তোমার সে আমার হামলা বেটি দেয় আমার কোনো হামলা বেটি দেও খাব কিতা লাগে বাবা আমার তো এটা দরকার না আমার দরকার নেই বাদে তুমি আমার যাইছি আর ই বেটা দরকার আছে বেটারে তোমরা না দিয়া বেটারে ও ভাবে সুগা নাই বাবা তো কেমন বলি আমি তো বেটা দাঁড়া দিতাম আমার ভাই আমি 10-20 হাজার টাকা দিলাম কিন্তু তাই তাই আমার একটা টাকা দিবার দিন না আমার খুশি একটা টাকা দিতাম না এগুলো অশান্তি আমার বাড়িতে মাল দিয়ে দিন না আমার মার লোকে ফোনে মাপ করতেন না আমার ভাই দিয়ে দিবার দিন না আমার ভাই একটা কিছু সাহায্য করতাম আমার মার ডাক্তার টাকা দিতাম তাই কিছু দিবার দিন না তাই ফোন গরো অশান্তি হইব গরো মাইরইব ওন গরো মাইর কোথায় কি না তোমার মা মারে বাইরে দেখতে অল্প কা পানি দিতাম চিন্তা করিস না
এটা ঠিক নি তোমার বেটা যেটা দাদা করে ঠিক আছে এর কথা এবারে আমার ও তো সন্দেহ বাচ্চি আমি যে সময় ফুটরা বেটাকে তোর বাসা গেটর সামনে রাখছিলাম আর গেটর সামনে তুইয়া আমি বাজার তো নি আইয়া আবার যে সময় ফুটরা বেটাকে খাইছি না ও সময় আমার একটা সন্দেহ বাচ্চি যে কিচ্ছু একটা আছে এই ফ্যামিলি গোটে এবারে তোর ওটা শিক্ষা আমি দিছিলাম ওটা আমার ফ্যামিলির শিক্ষা এই শিক্ষাটা তুই কই ফেলছ তুই কই তো নেই পরিবর্তন হইলে আমার একটু বুঝা কিতা ভাই কিন্তু হইলো মাথা হয় না যদি তোর মুখে মাথা থাকে তোল্লাহান তোল্লাহান তুই যে বেটার বড় বউ আমি জানিছে এই বড় বাইর হইলে দন্ত এই বড় দুই বাইরা এখানে নিয়েই হয়েছে বাইর বাইর সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে বুঝাই যা পারছি এই যে তোমরা আটে খা পয়সা ইগোর খা করছো ইগোটা তোমরা আমারে না থাকারে দিলাই না আমারে দোয়ার দরকারটা কিন্তু আছে আইসকুল ফটো তোমরা কোনো বিষয় আছে ঈদের ফটো তোমরা আমারে ডাকবা আর এই যে ঈদের খা করছো তোমরা আমারে দিচ্ছে তোমরা ওইটা দেখো দয়া করে তোমরা কোনো বিষয় আমারে ডাক আব্বা আব্বা আমার মা শুনো আমি আসলে বুঝছি না যেটা হচ্ছে না আপু যে করছে আমি যদি বুঝতাম তখন সাই মিলা না আমি তার কষ্ট দিলাম মানে আচ্ছা হইছে আমি আমি মাফ চাই না ভুল হয়েছে আর এখন তাকে তুমি বাড়ি সাবরে আমারে বাবিয়ে তোর কইলো না আমি রাখব তোর কইলো আমরা এখানে থাকবো আমি আর কিচ্ছু বাধা দিতাম না আমি আমি যা করছে ভুল করছি সত্যি হলো আমি আর কিচ্ছু বাধা দিতাম না তুমি তার টেক কেয়ার করবে আমি আমি কিচ্ছু আমি তো শুনে বসছি রে ভাই আমার কিছু যায় না কিন্তু তোর বার্তা করো ভাই তোর তোর মানুষের মাল ইজ্জত বেশি আমার থেকে আমার মাফ করে দেবো এইসব তুমি তো কোনো না কোনো না করছি আমি